দেখতে পাচ্ছেন এখানে আট লক্ষ টাকায় আপনি যদি এক বছর এখানে তারা ইন্টারেস্ট সহ কিস্তির পরিমাণটা ধরে দিয়েছে মাসিক কিস্তি ষোলো হাজার ছয়শো টাকা দিয়ে আপনি এককালীন আট লক্ষ টাকা লোন নিতে পারবেন এবং এই লোনটা হলে গিয়ে সম্পূর্ণ ব্যক্তিগত লোন এবং পার্সোনাল লোন হিসাবেও আপনি নিতে পারবেন এখানে আমি আপনাদেরকে ডিটেলস বলে দেব এটা হলে আপনারা সোনালী ব্যাংক থেকে নিতে পারবেন অনেকেই এর আগে আমি একটা ভিডিও দিছিলাম যে ভাই আপনি সোনালী ব্যাংকের সার্কুলারটা দিন বা ভুল হয়েছে বা গুলো ভুল তো এটা একদম আপডেট এবং সঠিক এবং আপনাদেরকে প্রমাণ সহ দিয়ে দিচ্ছি এখানে আপনারা একটি কাগজ দেখতে পাচ্ছেন আমার হাতে দেখতে পাচ্ছেন এখানে আট লক্ষ টাকায় আপনি যদি এক বছর এখানে তারা ইন্টারেস্ট সহ কিস্তির পরিমাণটা ধরে দিয়েছে সেটা হলে গিয়া আর মানে এক বছরে যদি আপনি পরিশোধ করেন আট লক্ষ টাকা তাহলে আপনার মাসিক কিস্তি দাঁড়াবে উনষাট হাজার নয়শো একষট্টি টাকা এবং আপনি যদি চব্বিশ মাসের মানে দুই বছরের চব্বিশ কিস্তিতে দিতে চান তাহলে আপনাকে এখানে পরিশোধ করতে হবে আহ টাকা এবং তিন বছর মেয়াদি যদি আপনি পরিশোধ করেন ছত্রিশ কিস্তিতে তাহলে পঁচিশ হাজার চারশো চল্লিশ টাকা এবং আপনি যদি চার বছরে আটচল্লিশ কিস্তিতে পরিশোধ করেন তাহলে আপনার কিস্তির পরিমাণ দাঁড়াবে ১৯ হাজার নয়শো টাকা এবং পাঁচ বছরের ষাট কিস্তিতে যদি আপনি পরিশোধ করেন তাহলে আপনার কিস্তির পরিমাণ দাঁড়াবে ষোলো হাজার টাকা এবং আপনি যদি সাত লক্ষ টাকা লোন নেন তাহলে আপনাকে বারো কিস্তিতে অর্থাৎ এক বছরের কিস্তিতে একষট্টি টাকা চব্বিশ কিস্তিতে একত্রিশ হাজার নয়শো আশি টাকা তিন বছরের ছত্রিশ কিস্তিতে আপনাকে পরিশোধ করতে হবে বাইশ হাজার দুইশো ষাট টাকা এবং চার বছরের আটচল্লিশ কিস্তিতে আপনাকে সতেরো হাজার চারশো বিশ টাকা এবং আপনি পাঁচ বছরে নিলে আপনি চোদ্দ টাকা মাসিক কিস্তি দিয়ে পরিশোধ করতে পারবেন আপনি যদি পাঁচ লক্ষ টাকা লোন নেন আপনার যদি পাঁচ লক্ষ টাকা ব্যক্তিগত লোন নেন সেক্ষেত্রে আপনাকে দিতে হবে বারো কিস্তিতে অর্থাৎ এক বছরে আপনাকে তেতাল্লিশ হাজার সাতশো ছাব্বিশ টাকা দুই বছরের মেয়াদি নিলে আপনাকে চব্বিশ কিস্তিতে বাইশ হাজার তেতাল্লিশ টাকা এবং ছত্রিশ কিস্তিতে আপনি যদি নেন তিন বছর তাহলে উনিশ হাজার আশি টাকা এবং আর চার বছর মেয়াদি আটচল্লিশ কিস্তিতে নিলে আপনাকে বারো হাজার চারশো তেতাল্লিশ টাকা পরিশোধ করতে হবে এবং পাঁচ বছরের ষাট কিস্তিতে নিলে আপনাকে দশ হাজার তিনশো আটত্রিশ টাকা এবং আপনি যদি এক লক্ষ টাকা তাদের কাছ থেকে ঋণ নেন তাহলে আপনাকে এক বছরের বারো কিস্তিতে আট হাজার সাতশো পঁচাশি টাকা কিস্তি দাঁড়াবে এবং এক লক্ষ টাকায় কিন্তু আমি আবার বলছি এবং দুই বছরের চব্বিশ কিস্তিতে আপনাকে কিস্তির পরিমাণ দাঁড়াবে চার টাকা এবং তিন বছর মেয়াদি সত্রিশ দুই আপনার চারশো উনআশি টাকা এবং পাঁচ বছর মেয়াদি ষাট কিস্তিতে নিলে আপনাকে কিস্তির পরিমাণ দাঁড়াবে দুই টাকা আর এই লোনগুলো নেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাকে একটু ঝামেলা পোহাতে হবে যেহেতু সরকারি ব্যাংক আর একটা কথা বলি যাদের আহ ইসের প্রতি অ্যালার্জি আছে সুদের প্রতি তারা করে এই স্কিপ করে যাবেন বা আপনাদের আপনারা যেটা করবেন আপনারা যাবেন সেখানে গিয়ে সাথে কথা বলবেন আপনার কি কি কাগজ লাগবে ভ্যাট ট্যাক্স তারপর হইলে গে আপনার চাকরি উপরে যদি ঋণ নিতে চান তাহলে আপনার চাকরির সেখানকার একটা সার্টিফিকেট বেতন সার্টিফিকেট ঠিক আছে আপনি কোন ব্যাংকে লেনদেন করেন সেই ব্যাংকের স্টেটমেন্ট ভাবে নিলে আপনার আপনার যে কাগজগুলো লাগবে সেগুলো আপনাকে ব্যাংক কর্তৃপক্ষ সুন্দরভাবে বলে দিবে তো দয়া করে আপনাদেরকে একটাই অনুরোধ করব আমার কাছে আপনারা প্রশ্ন করবেন না ভাই আমাকে লোনের ব্যবস্থা করে দিন আমি ভাই কখনোই কাউকে লোনের ব্যবস্থা করে দিতে পারবো না কারণ আমি ব্যাংকের কেউ না আমি জাস্ট আপনাদের তথ্যগুলো শেয়ার করছি আমি ব্যবসায়িক হিসাবে আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলতে আসছি সেটা লেগে আমি নিজে লোন করেছি আমি ছোট থেকে ব্যবসাটা বড় করেছি ইনশাল্লাহ আপনাদের দোয়া সেই বাস্তব অভিজ্ঞতাটাই আপনাদের কাছে জাস্ট শেয়ার করছি এই জন্য যাতে আপনারা কিছুটা উপকৃত হতে পারেন তো ভালো থাকবেন আল্লাহ